টিম পাঠাচ্ছে তৃণমূল ওয়ানার জুড়ে স্বজন হারাদের পাশে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা। বৃহস্পতিবার বিপর্যয় উপেক্ষা করে ওয়ানাডের বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হাজির হলেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানাডের সদ্য প্রাক্তন সাংসদ রাহুল। ওয়ানাডের চুড়ালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখাও করলেন। বিপর্যস্ত এলাকা ঘুরে এলেন তারা। ওয়ানাডের চুড়ালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গে। জমে থাকা কাদামাটি জানান দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। রাহুল গান্ধী ওয়ানাডের প্রাক্তন সাংসদ। রাহুলের ছেড়ে দেওয়া আসন ওয়ানাডের উপনির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়ানাডের যে চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে অন্যতম চুড়ালমালা। চুড়ালমালায় পৌঁছে দুজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলের পাশাপাশি মমতাও তৃণমূল টিম পাঠাচ্ছে বিপর্যস্ত এলাকায়। মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেরলের ওয়ানাডের বিপর্যয়ের খবর জেনে খুবই বিচলিত। এটা একটা বিরাট দুর্যোগ। মানবিক দিক থেকে আমাদের দুজন এমপির একটি টিমকে পাঠাচ্ছি। সাকেত গোখলে ও সুস্মিতা দেব যাবেন সেখানে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন তারা। তারা দুদিন থাকবেন এবং দুর্গত পরিবারগুলিকে সহায়তা করতে সব রকম সহায়তা করবেন তারা। প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়ানাডে, যার জেরে চুড়ালমালা, মুন্ডাক্কাই, অত্তামালা, নুলপূজার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত 300 জনের মৃত্যু হচ্ছে। একাধিক মানুষের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় মৌসুম ভবনের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়ানাড ও সংলগ্ন এলাকায়। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার অভিযানে তার প্রভাব পড়ার আশঙ্কাও থাকছে।